This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নং বিডিও অফিসের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বিন, গোয়ালপুকুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম রসুল ওরফে মনি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাজ্যের 100 দিনের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা সহ একাধিক বিষয় নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালন করা হয়েছে। এবং যতদিন কেন্দ্রীয় সরকার তাদের দাবি মানছে না, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বিন। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের সাংসদ, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা আজকে প্রত্যেকটা ব্লকে, 341টা ব্লক সাব ডিভিশন জেলাতে আমরা সব জায়গায় আমরা ধর্ণা করছি কেন্দ্রীয় সরকারের লঞ্চনা বঞ্চনার এগেনস্টে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমরা এমজি এনার্জিতে 1 নম্বর, 100 দিনের কাজে আমরা 1 নম্বর, আমরা রাস্তায় 1 নম্বর, কেন্দ্রীয় যোজনাতে আমরা 1 নম্বর, তার সত্ত্বেও আমাদের এমজি এনার্জির টাকা 8,000 কোটি টাকা বন্ধ করে রেখেছে, 1,20,000 কোটি টাকা আটকে রেখেছে। আমরা অবাক হয়ে যাচ্ছি, তার এগেনস্টে আমাদের প্রতিবাদ। আর শুধু এটাই না, একদিকে টাকা দিচ্ছে না, টাকাটা ওনাদের না, টাকাটা আমাদের। আমাদের কোন টাকা? এই আমরা যারা বসে আছি এখানে ট্যাক্সের টাকা কালেকশন করে নিয়ে যাই ওখানে, ওখান থেকে উনি ডিস্ট্রিবিউশন করে, সব স্টেটকে দিচ্ছে, আমাদের স্টেটকে দিচ্ছে না। এর থেকে বড় ইনজাস্টিস হতে পারে না। 1 নম্বর, 2 নম্বরে আইওআইয়ের টাকা, ইন্দিরা আবাস যেটা আমরা বলি প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, এটার 11,56,000 বাড়ি যেটার আমরা 40% টাকা আমরা দিই, 100 টাকাতে 40 টাকা আমরা দিই, 60 টাকা ভাড়া দেয়। ইয়ে 60 টাকা কোথায় থেকে নিয়ে যায়? আমাদের ট্যাক্স থেকে নিয়ে যায় কেটে, ওই টাকাটা দিবে, ওই টাকাটা আটকে রেখেছে। যার এগেনস্টে আমাদের প্রতিবাদ, দলিতদের উপর অত্যাচার হচ্ছে তাদের এগেনস্টে, তাদের প্রতি আমাদের প্রতিবাদ, সংখ্যালঘুদের উপর অত্যাচার হতে যার জন্য আমরা প্রতিবাদ করছি। তারপরে মণিপুরে ঘটনা ঘটেছে, ওর জন্য আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি কেন্দ্রীয় সরকারের এগেনস্টে, কেন্দ্রীয় সরকারের লঞ্চনার বঞ্চনার এগেনস্টে। আজ থেকে তো স্টার্ট হলো, 2024 অবধি চলবে। দরকার পড়লে আমরা ইন্ডিয়া গেটে যাবো, দরকার পড়লে আমরা পার্লামেন্ট ঘেরাও করার, দরকার পড়লে পার্লামেন্ট ঘেরাও করবো। আমরা আজ থেকে স্টার্ট হলো, দেখো কি হচ্ছে। আগে বলছিলাম যে নতুন আপনাদের খেলা তো সবসময় হয়, এটাই নিয়ে খেলা হবে আবার 2024 অবধি আমাদের খেলা চলবে। আর 2024-এ খেলা হয়, মোদিজি শেষ হয়ে যাবে, সাফ হয়ে যাবে, বিজেপি সাফ হয়ে যাবে। ইসলিয়ে কি যা ভোট নেই পায়া হ্যাঁ, যা উসকা সরকার আতা হ্যাঁ, ভোট দেতা হ্যাঁ, ভোট পাতা হ্যাঁ, উসকো জো হ্যাঁ পয়সা দেতা হ্যাঁ। আরে ভাই, ভোট তো পাবলিক লোক দেতা হ্যাঁ না, হাম লোক থোড়ে দেতে হ্যাঁ। পাবলিক কো জো হ্যাঁ আপ অর্গানাইজেশন কিজিয়ে না, আপ মেহনত কিজিয়ে না, আপ সিফ হিন্দু মুসলিম কো লড়াইঙ্গে, শিখ ঈসাই কো লড়াইঙ্গে, আর কমিউনাল বাত বোলেঙ্গে। আপ এক প্রধানমন্ত্রী হ্যাঁ দেশ কা, আপকো চাইয়ে কে এক রাজ্য জো হ্যাঁ যা 10 করোড় লোক হ্যাঁ, উ 10 করোড় লোক কি ফলা বেবুদি কে বারে মে সোচনা চাইয়ে, উ 10 করোড় লোক আগে চলে গে কেসে উসকে বারে মে সোচনা চাইয়ে, উসকে বারে মে নেই সোচ কে সিরফ আপ লঞ্চনা কিজিয়েগা, বঞ্চনা কিজিয়েগা। 1,20,000 করোড় ইয়ে 2011 সাল মে যে হাম লোক সরকার মে আয়ে থে, 2010-11 কা বজেট থা 84,000 করোড়, আর আজ কা বজেট হ্যায় 3 লাখ से ज़्यादा, 3 লাখ করোড় का बजट है आज के डेट में। और 3 লাখ করোড় में अगर 1,20,000 करोड़ रुपये अटका के रखे तो स्टेट कैसे चला रही है? मुख्यमंत्री हमारी ममता बनर्जी, आप पूछिए, इसके अंदाज़ा लगाइए। इसके खिलाफ हमारा जो है प्रतिबाद है। सर धन्यवाद, 8 अवधि चल, ठीक है, धन्यवाद।